বেলদা কাঠিগামী রাজ্য সড়কের খাকুরদা জোকুয়ার কাছে একটি মদবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে পাশে নয়নজুলিতে। ঘটনার খবর পেয়ে পুলিশ আসার আগে অনেকেই মদের বোতল কুড়াতে ব্যস্ত হয়ে পড়ে বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে হাজির হয় বেলদা থানার পুলিশ এবং প্রশাসন। তবে এই ঘটনার চালক কিংবা খালাসির কারোরই হতাহতের খবর নেই। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট। এটা এই গাড়িটা কোন দিক থেকে আসছিল? বেলদার দিক থেকে কাঁথি দিকে গেছিল। দিয়ে কি করে হলো? আপনাদের কথা মাথায় রেখে এই মহামারীতেও বিভিন্ন রকম সুস্বাদু খাবার মেনু নিয়ে আবার হাজির আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান পিএম কিউজিন। গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে। তাই আজ আমরা চলে এসেছি নৈহাটির গৌরীপুর চৌমাথাতে ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে। स्टोन राखी, मेटल राखी तथा लुम्बा मोती जैसे हर प्रकार के राखी के निर्माता व थोक विक्रेता अक्षत राखी। गरुलिया मेन रोड, श्याम नगर, म्युनिसिपैलिटी बिल्डिंग के पास।